রাকেশ, কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন প্রিয়াঙ্কা কানুনগো এদিন সকালে মুর্শিদাবাদ জেলার বহরমপুর সার্কিট হাউসে এসে জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। এক সরকারি হোম থেকে শিশু নিখোঁজের ঘটনায় সেই সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নেন বলে সূত্রের খবর। এছাড়াও সার্কিট হাউসে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এসে তাদের অভাব অভিযোগের কথা বলেন কেন্দ্রীয় সুরক্ষা কমিশনের চেয়ারম্যানকে।